সাবস্ক্রাইব করুন ডিম কাম টু 40 কে, ঘন্টাটিকে ক্লিক করুন নতুন ভিডিও পেতে। খোকারুক্তি জবরযুক্তি ভবানী প্রসাদ মজুমদার মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে ভিড়, চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি, ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে, সস্তা দামের রিয়াকশানে আরলে কিনেছিলি, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তড়, নমস্কার। সাত মজুমদার মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি, ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে, সস্তা দামের রিডাকশানে আর লেগিলে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তারো, নমস্কার। নমস্কার খোকারুক্তি জবরযুক্তি ভবানী প্রসাদ মজুমদার মাকে ডেকে বললে সেদিন 7 বছরের দিন, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিন নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি, ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে, সস্তা দামে রিডাকশানে আনলে কিনেছিলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামে কিনলে জিনিস হবে এমন তারো, নমস্কার। নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের খোকার উক্তি জবরযুক্তি মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি না পাত্রামি, ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে, সস্তা দামে রিডাকশানে আনলে কিনেছিলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ কমেতে কিনলে জিনিস হবে এমন তরো, নমস্কার। কি জবরযুক্তি ভবানী প্রসাদ মজুমদার মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে দিলে, চড়ক পুজো ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতন করি মা বাদরামি, ছি ছি এতই কৃপণ তুমি,
চৈত্র মাসের ছেলে, সস্তা দামের এই ডাকসানি আনলে কিনা ছেলে, তাই বাবার আঙুলগুলো এমন ছোট বড়। হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন বড়। নমস্কার যুক্তি, ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললি সেদিন সাত বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন চড়ক পুজোর দিনে, মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললি বিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাগরামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাস ছেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়। হাফ দামেতে কিনলে জিনিস সবই এমন তর। নমস্কার খোকার কি যাবেন চুক্তি, ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললি সেদিন সাত বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে দিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাগরামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়। হাফ দামিতে কিনলে জিনিস হবে এমন তরো। নমস্কার ভবানী প্রসাদ মজুমদারি, খোকার উক্তি জবর যুক্তি। মাকে ডেকে বললে সেদিন সাত বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললে চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে দিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে সস্তা দামের ডাকসানি আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়। হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তর। নমস্কার নমস্কার খোকারুকি জবযুক্তি, ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন সাত বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকে হেসে মা বললে চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলেন কিনে। বললে দিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরানি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো অমন ছোট বড়। হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তর। নমস্কার
খোকার উক্তি জবর যুক্তি ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন সাত বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাদরামি, ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনেছিলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়। হাফরামিতে কিনলে জিনিস হবেই এমন তর। নমস্কার।